বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দ্র অধিকারী স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দ্র অধিকারী স্বাগতম স্বাগত নন্দীগ্রামের মমতা শুভেন্দ্র নন্দীগ্রামের মমতা বানার্জীকে হারানো শুভেন্দ্র অধিকারী স্বাগতম 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 সনাতনীদের রক্ষক শুভেন্দ্র অধিকারী স্বাগতম 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 সনাতনীদের রক্ষক শুভেন্দু অধিকারী স্বাগতম সনাতনীদের রক্ষক শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মমতা ব্যানার্জীকে হারানো শুভেন্দু অধিকারী স্বাগতম 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 নন্দগ্রামের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম মেদিনীপুরের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম মমতা ব্যানার্জীকে হারানো শুভেন্দু অধিকারী স্বাগতম মমতা ব্যানার্জীকে হারানো শুভেন্দু অধিকারী স্বাগতম

স্বাগতম স্বাগতম সনাতনীদের রক্ষক সুবিনয় অধিকারী স্বাগতম স্বাগতম সনাতনীদের রক্ষক সুবিনয় অধিকারী স্বাগতম স্বাগতম বাংলাদেশ দমাল ছলে সুবিনয় অধিকারী স্বাগতম স্বাগতম মমতা ব্যানার্জী কারানো সুবিনয় অধিকারী স্বাগতম স্বাগতম মমতা ব্যানার্জী কারানো সুবিনয় অধিকারী স্বাগতম স্বাগতম বাংলাদেশ দমাল ছলে সুবিনয় অধিকারী স্বাগতম

বন্ধুগণ মঞ্চে উপসৃষ্ট হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বাংলার রক্ষক সোনাতলী সমাজের মুখ নন্দীগ্রামে যিনি মুখ্যমন্ত্রীকে পরাজিত করে বাংলায় মানুষের নতুন সূর্য উদয়ের আশাকে জাগিয়ে রেখেছেন সেই শুভেন্দু অধিকারী আপনারা জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দিত করবেন জোরে করতালি দিয়ে সবাই সবাই জোরে করতালি দিয়ে আপনাদের সেই বহু প্রতীক্ষিত সময় বহু প্রতীক্ষিত মুহূর্ত বাদুড়িয়া রুদ্রপুর রুদ্রপুর স্কুল মাঠের জনসভা কানায় কানায় পরিপূর্ণ প্রমাণ করছে যে এবার বসিরহাটে বিজেপি আসছে আপনাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা মমতা ব্যানার্জীকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে পরাজিত করে নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী আমাদের সকলের প্রিয় নরেন্দ্র মোদীর স্নেহ ধন্য রেখা পাত্র রেখা পাত্র মহাশয়া প্রথমেই প্রথমেই আমাদের বসিরাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য শক্তি স্বরূপ রেখা পাত্র মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি বাদুরিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনীষা ঘোষ মহাশয়াকে উত্তরীয়টা দাও বুড়োদা বুড়োদা মনীষা দির হাতে উত্তরীয়টা তুলে দাও সকলে বলো রেখাপাত্র জিন্দাবাদ বসিরাট লোকসভা এবার জিতবে কে

এবারে এবারে রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা আচ্ছা আছে মঞ্চটা একটু ফাঁকা করবেন অনুগ্রহ করে মঞ্চটা ফাঁকা করবেন দয়া করে মঞ্চটা একটু ফাঁকা করবেন দাদার অনুরাগীর ভিগড়ে পরিপূর্ণ মঞ্চ আপনাদেরকে অনুরোধ করবো ধৈর্য ধরুন সকলের সাথে উনি সাক্ষাৎ করবেন একটু সামনেটা খালি করুন সামনে অগণিত মানুষ যারা আমাদের প্রার্থী এবং সম্মানীয় বিরোধী দল নেতার জন্য অপেক্ষা করছেন তাদেরকে একটু সুযোগ করে দিন এবারে এবারে বাদুরিয়া বিধানসভার সম্মানীয় কো মেনর বিশ্বজিৎ পাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবারে রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি বাদুরিয়া বিধানসভার সম্মানীয় কনভেনার অর্জুন দে মহাশয়কে শুভেন্দু অধিকারী

ভারত এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বসিরহাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী রেখা পাত্র আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট